আজকের দুপুরের মেনুতে ছিল নলা মাছ, তো ভাবলাম পেঁয়াজি করা যাক। তো পেঁয়াজিটা একটু অন্যরকমভাবে করার ট্রাই করলাম আজকে। তো ফার্স্টে আমি পেঁয়াজ, টমেটো, কয়েক কোয়া রসুন, সাথে ফ্লেভারটা একটু অন্যরকম আনার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে হালকা ভেজে নেব, এতে নুন হলুদ কিছু দেব না, কারণ নুন দেওয়ার পর এটা মজে যেতে পারে সবজিগুলো। তো এটা ফ্রাই করা হয়ে গেছে, এখন এগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ভেবেছিলাম মাছগুলো কাঁচাই পেঁয়াজি করব, কিন্তু মাছ থেকে কেমন একটা গন্ধ আসে কাঁচা কাঁচা করলে, তার জন্য একটু হালকা ফ্রাই করে নেব মাছগুলোকে। তার জন্য নুন হলুদ দিয়ে এদিকে মাখিয়ে নিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সাথে গোটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার গ্রাইন্ডারে যে মিক্সটা যে করেছিলাম ওইটা দিয়ে দিলাম, সাথে হলুদ, লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আনার জন্য, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব, জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে। আরে আরে, একটা জিনিস তো দিতেই ভুলে গেলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। তো এদিকে আমার এটা ভাজা হয়ে গেছে মশলাটা, এবার জল দিয়ে দেব তাতে। এবার জলটা ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপর এতে হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এই হয়ে গেল আমার মাছের পেঁয়াজি, একটু অন্যরকমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।